হ্যালো বন্ধুরা আজাদ ভীষণ টিভি থেকে আপনাকে স্বাগতম আমরা যে যেখানে থাকি না কেন আপনাদের সঙ্গে আছি তাহলে প্লিজ পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন আজ জেনে নিন বায়ু দূষণ ও চোখে সানি পড়া থেকে সাবধান বায়ু দূষণের কারণে চোখে সানি পড়তে পারে মেডিকেল প্রতিবেদনে বলা হচ্ছে বায়ু দূষণ চোখে স্থানের জটিল অবস্থা তৈরি করতে পারে সমীক্ষা চালিয়ে দেখা গেছে উচ্চতর পরিমাণে সূক্ষ্মকণা পদার্থযুক্ত দূষণের জায়গাগুলোকে বসবাসরত লোকজনের চোখে চাঁড়ি হার ছয় শতাংশ বেশি সেই তুলনায় স্বল্প দূষিত অঞ্চলের বাসিন্দাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এই সমীক্ষাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ অপথালমোলজি অ্যান্ড ভিজুয়াল সায়েন্স গবেষক দলের অন্যতম ইউসিএল চক্ষু হাসপাতালের শিক্ষক ফল পস্টার বলেন বায়ু দূষণের সঙ্গে মানুষের স্বাস্থ্য কেন জড়িয়ে রয়েছে তার আরও একটি কারণ আমরা খুঁজে পেয়েছি অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি চোখের স্বাস্থ্যকেও ঠিক রাখতে বায়ু দূষণ এড়িয়ে চলা উচিত চিরতরে অন্ধত্ব হওয়ার শীর্ষে রয়েছে চোখের চানের জটিল অবস্থা বিশ্বের প্রায় ষাট মিলিয়নেরও বেশি মানুষ এতে আক্রান্ত গ্লুকোমা হলে চোখের মধ্যে থাকা তরলের উপর চাপ পারে যার ফলে চোখের সঙ্গে মস্তিষ্কের সংযোগ স্থাপনকারী অপটিক স্নায়ুটির ক্ষতি হয় এই গ্লুকোমা একটি স্নায়ুজনিত রোগ পস্টার বলেন গ্লুকোমার ঝুঁকি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে বৃদ্ধ বয়সে বা বংশগতভাবেও অনেকে এই রোগের শিকার হতে পারেন তবে গ্লুকোমার ঝুঁকি অনেকটাই কম হতে পারে যদি চোখের উপর চাপ কম পড়ে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন